Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য পলিটি থেকে নতুন ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ DPSP, যেটাকে বাংলাতে আমরা বলে থাকি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো এই যে আজকের ক্লাসের মধ্যে আমরা কী পড়বো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই নীতিগুলি পড়ার আগে আমরা জেনে নেব, খুব সিম্পলভাবে জেনে নেব যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ DPSP সেটা কী, তার হিস্ট্রিটা কী সেটা আমরা জেনে নেব। তো তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের যখন দেশটা স্বাধীন হয়েছিল তখন কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যখন ফর্ম হয়েছিল, যে ভারতীয় সংবিধান যখন হয়েছিল তখন কি, তো আমরা জানি আমাদের যে ভারতটা, আমাদের যে দেশটা সেটা কি ডাইভার্স কান্ট্রি। তো ডাইভার্স কান্ট্রি কি সেটা আমরা একদম পলিটি প্রথম যে টপিকটা রয়েছে সেটার মধ্যে আমরা পড়েছি। তো তোমরা যদি সেই ক্লাসটা দেখে নাও তাহলে এটা সুবিধা হবে। তো আমরা যেহেতু জানি আমাদের যে কান্ট্রিটা, আমাদের দেশটা সেটা হলো ডাইভার্স কান্ট্রি, যেটা আমাদের বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন জাতির লোক থাকে, বিভিন্ন ধরনের মানুষ থাকে, সবাই মিলে একসাথে বসবাস করে, বিভিন্ন ভাষা রয়েছে, বিভিন্ন ড্রেস, বিভিন্ন কালচার, ট্রেডিশন বিভিন্ন ধরনের রয়েছে। তো ডাইভার্স কান্ট্রি আমরা বলে থাকি আমাদের যে দেশটা। তো আমাদের দেশটা যেহেতু ডাইভার্স কান্ট্রি তো তার জন্য কি যখন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর্ম হয়েছে তখন কি যে কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে, দেশের মধ্যে যেহেতু জন্ম হয়েছে দেশের মানুষদের কি কিছু অধিকার রয়েছে, সেই অধিকারগুলি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অধিকার রয়েছে, অধিকার যেহেতু রয়েছে তো ভারতীয় সংবিধানে যে সরকারের কি সব প্রত্যেকটা মানুষকে, ডাইভার্স কান্ট্রি হলেও প্রত্যেকটা মানুষের আবদার পূরণ করা সম্ভব হয় না, এটা পসিবল না। তার জন্য কী হয়েছে, আর যেহেতু ওই সময় কী ছিল যখন যে ভারত স্বাধীন হয়েছিল তখন দেশের কন্ডিশনটা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেই একটা স্টেবল ছিল না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিক দিয়ে অনেকটা মানে সেভাবে স্বাভাবিক ছিল না, তার জন্য সবার আবদারটা পূরণ করা সম্ভব না। তার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যে মৌলিক অধিকার কী দিয়েছে, মৌলিক অধিকার যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি কী কী মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকার দিয়েছে যেটা সবার জন্য, দেশের সবার জন্য এটা ইমপ্লিমেন্ট হবে, দেশের সবার জন্য এটা কার্যকরী, এই মৌলিক অধিকারগুলি যেগুলি না দিলেই নয়, যেগুলি সবাই পাবে। আর তাছাড়া মৌলিক অধিকার ছাড়া কিছু সমনীতি, কিছু নীতি দেওয়া হয়েছে যেগুলি সময়ের সাথে সাথে যখন যেটা নিড হবে, যখন যেই সিচুয়েশনে যেটা দরকার, আর দেশের যে সম্পদ রিসোর্স বাড়ার সাথে সাথে তখন এটা ইমপ্লিমেন্ট করা হবে, যখন যেটা যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যখন যেটা দরকার সেটা অ্যাড করা হবে, ওই নীতিটা ইমপ্লিমেন্ট করা হবে, অ্যাড করা হবে। ওকে, তো এটা হলো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যে সময়ের সাথে সাথে যখন আগে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না এখন আগের তুলনায় একটা ভালো আছে, তো সময়ের সাথে সাথে কী হলো, সম্পদ বাড়লো, রিসোর্স বাড়লো, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেক বেটার হলো, তো এটা সময়ের সাথে সাথে যখন যেটা দরকার ওইটার কী হবে, যে এখন এই রুলসটা দরকার, এই নীতিটা দরকার, তো সেটা ইমপ্লিমেন্ট করলো। তো ওইটাই হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এই যে নীতিগুলি, সেই নীতিগুলি কী কী সেটা আমরা আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করব। তো এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিটা সেটা কোথায় থেকে এসেছে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল সিম্পল করে, ছোট করে এটার হিস্ট্রিটা। ওকে, বাকি ক্লাসটা শুরু করছি। বাকি ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, নোটস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর নোটের প্রাইসটা কত হবে সেটা আমি বলে দেবো, আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়টা আমি বলে দিচ্ছি। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে, ক্লাসের রিলেটেড হোক কিংবা নোটসের রিলেটেড হোক, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখন দেরি না করে আজকের মেইন ক্লাসটা শুরু করছি। ওকে, তো আজকে যে টপিকটা DPSP, যেটা হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, এই যে নির্দেশমূলক নীতি, যে নির্দেশমূলক নীতিগুলি, এই ধারণাটা কোথায় থেকে এসেছে, নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই যে নির্দেশমূলক নীতির যে ধারণাটা, এই আইডিয়াটা আয়ারল্যান্ডে যে সংবিধান রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, সংবিধানের চতুর্থ অংশে পার্ট 4-এ এই নির্দেশমূলক নীতিগুলো আলোচনা করা হয়েছে, যে সংবিধানের মধ্যে কয়টা অংশ রয়েছে। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের একটু বলে দিই যে প্রিভিয়াস ক্লাসের মধ্যে তোমাদের বলেছিলাম সংবিধানের মধ্যে কি 22টা অংশ রয়েছে। তো তোমাদের বলে দিই, মূল সংবিধানে
ওকে, মূল সংবিধানে কিন্তু 22টা রয়েছে, বর্তমানে রয়েছে কয়টা? 25টা। মূল সংবিধানে কয়টা ছিল? 22টা। পরে যে আরও অ্যাড হয়েছে, এখন হয়েছে, বর্তমানে রয়েছে 25টা। তো এটা নিয়ে আবার অনেকে কনফিউশন ছিল, তার জন্য তোমাদেরকে আবার এটা ক্লিয়ার করে দিলাম। যদি বলে মূল সংবিধানে কয়টা অংশ, সেটা হলো 22টা, আর বর্তমানে কয়টা হয়েছে? 25টা। ওকে, সেই 25টা অংশ থেকে সংবিধানের চতুর্থ অংশে, যে 4 নম্বর অংশটা রয়েছে পার্ট 4-এর মধ্যে, এই নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করা হয়েছে। ওকে, ভারত একটি জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেই সকল নীতিগুলি মেনে চলতে হবে তাকেই রাষ্ট্র পরিচালন নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ DPSP বলা হয়। যে DPSPটা কী, এটা হিস্ট্রিটা তো আমরা দেখলাম এটা কেন এসেছে, কোথা থেকে এসেছে, কিন্তু এই যে এটা কী, এই যে নীতিগুলি কী, এই নীতিগুলি হলো যে রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের যে মানুষরা রয়েছে, জনগণ রয়েছে, এই জনগণের কল্যাণের জন্য, ভালোর জন্য যে কোনো একটা রুলস আনলে, কোনো একটা নীতি আনলে, যে এই নীতিটা মেনে চললে কী হবে, দেশের ভালো হবে, আমাদের ভালো হবে, দেশের প্রত্যেকটা মানুষের ভালো হবে, এই যে কিছু নীতিগুলি রয়েছে, সেই নীতিগুলিকে বলা হয় রাষ্ট্র পরিচালন নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা DPSPও বলে থাকি। এখনই DPSP অর্থাৎ এই যে নীতিগুলি রয়েছে, নীতিগুলি কী কী রয়েছে সেটা আমরা আলোচনা করবো একদম ডিটেলসে। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নেক্সট, তো এখান থেকে নীতিগুলি শুরু হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি, রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র যে পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক কিছু নীতি রয়েছে, এই নির্দেশমূলক নীতিগুলি হলো অর্থাৎ DPSP নীতিগুলি কী কী। তো প্রথম রয়েছে কি, এই যে 36 36 অংশ 36 ধারার মধ্যে কী রয়েছে, রাষ্ট্র শব্দটির সংজ্ঞা, রাষ্ট্র শব্দটির সংজ্ঞা রয়েছে। যে 36 নম্বরে যেটা রয়েছে, 36 অংশের মধ্যে রয়েছে কি, যে রাষ্ট্র শব্দটির যে সংজ্ঞাটা, যে রাষ্ট্র কী সেটা সংজ্ঞাটা দেওয়া রয়েছে। তারপর 37 দেওয়া রয়েছে, এই অংশে অন্তর্ভুক্ত নীতিগুলি কোনো আদালত কর্তৃক বলবৎকরণযোগ্য হবে না, কিন্তু তা সত্ত্বেও দেশ শাসনের ব্যাপারে এই নীতিগুলি মৌলিক হবে এবং রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করার সময় এই নীতিগুলি অনুসরণ করা তার কর্তব্য হবে। যে 37 অংশের মধ্যে, ধারার মধ্যে কী বলা হয়েছে, এই যে বলা হয়েছে, এই যে নীতিগুলি, যে নির্দেশমূলক নীতিগুলি, মৌলিক অধিকার কী, মৌলিক অধিকার তো সবার জন্য, তো আমরা যদি মৌলিক অধিকার না পাই তাহলে কী হবে, মৌলিক অধিকার আমরা পাচ্ছি না, আমাদের এই অধিকারগুলি পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই তার অধিকার আছে, দেশের যে অধিকার আছে, দেশের যে নাগরিকরা রয়েছে তাদের অধিকার আছে মৌলিক অধিকার পাওয়ার জন্য। আমরা যদি মৌলিক অধিকার না পাই তাহলে আমরা আদালতে যেতে পারবো, গিয়ে আদালতে গিয়ে এটা আমরা আদালতে গিয়ে আমরা দাবি করতে পারবো যে এটা আমরা পাওয়ার যোগ্য কিন্তু আমরা পাইনি, করতে পারবো। কিন্তু এই যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে, এই নীতিগুলি থেকে কোনোটা যদি আমরা না পাই তাহলে আমরা আদালতে গিয়ে কি এগুলি, মানে আদালতে আমরা যেতে পারবো না, এগুলি পেলে তো পেলাম, না পেলেও আমাদের কিছু করার নেই, এগুলি আমাদের হাতে নেই, এগুলি আমাদের হাতে নেই, এগুলি আমরা আদালতে যেতে পারবো না। কিন্তু আদালতে যেতে পারবো না তার সত্ত্বেও দেশ শাসনের ক্ষেত্রে, দেশ শাসনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, এই যে মতিগুলি, এই যে মৌলিকগুলি কী করে, এই মৌলিক অধিকারগুলি, এই নীতিগুলি মানে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ওকে, তো রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে এইগুলি নীতিগুলি কী হয়, নীতিগুলো অনুসরণ করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। যে রাষ্ট্রটা যখন চালাবে, যে রাষ্ট্রের যে আইন আছে এই সেই আইনগুলি প্রণয়ন করার সময় নীতিগুলি মাথায় রেখে যে আইন প্রণয়ন করতে হবে, এই নীতিগুলি মাথায় রেখে, এটা হলো একটা কর্তব্য। ওকে, নেক্সট 38 ওকে, সো 38-এর মধ্যে আবার দুইটা বলা হয়েছে। তো প্রথমটা কি, রাষ্ট্রের সকল ব্যক্তি যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পায় রাষ্ট্র তা নিশ্চিত করবে এবং জনকল্যাণকর সমাজ ব্যবস্থা গঠন করতে সচেষ্ট হবে। যে 38 1 নম্বরে কী বলা হয়েছে, যে এটাতে বলা হয়েছে যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ব্যক্তি যাতে তার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যাতে অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক দিক দিয়ে ন্যায় বিচার পায় সেটা কী করবে, রাষ্ট্র দেখা, রাষ্ট্র সেটা দেখবে, সেটা নিশ্চিত করবে যাতে প্রত্যেকটা মানুষেরই এটা ন্যায় বিচার পায়, জনকল্যাণ যাতে সমাজ, মানে জনকল্যাণকর কী সমাজ ব্যবস্থা যাতে গঠন করতে সচেষ্ট হয়, যাতে ভালোভাবে সমাজ ব্যবস্থাটা গঠন করতে পারে সেই দিক দিয়ে রাষ্ট্রটা দেখবে। ওকে,
টু নম্বরে রয়েছে রাষ্ট্র সকল ব্যক্তিগণের বা বিভিন্ন কাজে নিযুক্ত ব্যক্তিগণের আয়ের সাম্যতা সৃষ্টি করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্যতা প্রতিষ্ঠার জন্য অগ্রসর হবে। রাষ্ট্রের সকল ব্যক্তিগণের যে বিভিন্ন কাজ রয়েছে তাদের বিভিন্ন কাজে কী নিযুক্ত করতে হবে, তাদের বিভিন্ন কাজের মধ্যে বেসিক্যালি তাদের জব দিতে হবে, বিভিন্ন জব বিভিন্ন কাজ দিতে হবে, তাদের কাজ করলে কি তারা কী হবে, কাজ করলেই তো তারা ইনকাম করতে পারবে, আয় করতে পারবে, আর আয়ের মধ্যে তাদের সাম্যতা থাকে। এরকম না যে কেউ একটা সেম কাজ করলো কাউকে বেশি কাউকে কম দেওয়া হলো, এরকম না। যে যেরকম কাজ করছে তার কাজের অ্যাকর্ডিং তাকে টাকা দিতে হবে, তার সে যাতে ভালো ইনকাম করতে পারে, সবার জন্য যাতে সেম থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তাদেরকে দেওয়া হয়। ওকে, নেক্সট 40 নম্বরে বলা হয়েছে রাষ্ট্র নিম্নরূপ অধিকারগুলি ব্যবস্থা করবে। যে রাষ্ট্র কি করবে, এই যে নিম্নরূপ কিছু এই যে অধিকারগুলি রয়েছে এই অধিকারগুলি ব্যবস্থা করবে। তো তার মধ্যে 39 নম্বরের এতে বলা হয়েছে কি পুরুষ ও নারী যেন সমানভাবে পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার পান। মানে পুরুষ ও নারী, যে সে ছেলে হোক কিংবা মেয়ে, সে যখন একটা কাজ করে সমানভাবে যাতে কাজের জন্য অধিকার পায়, আর সেই কাজ করলে যাতে পর্যাপ্ত পরিমাণ সে যাতে ইনকাম করে। ফর এক্সাম্পল, একটা জবে কেউ গেল, সে পুরুষ হোক বা নারী হোক, সে 9 to 5 জব করে, দুজন সেম কাজ করছে, তারা যাতে সেম স্যালারিও পায়, সেমভাবে যাতে সুযোগও পায়, তার সাথে সাথে সেমভাবে যাতে সে স্যালারিও পায়, সে সেমভাবে সে ইনকামও যাতে করতে পারে, দুজনে সমান ইকুয়াল। বি নাম্বারে বলা হয়েছে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ এমনভাবে বণ্টিত হবে যাতে সকল ব্যক্তিগণের কল্যাণ হয়। আর রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, সম্পদের যে মালিকানা রয়েছে বা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটাকে এরকমভাবে বণ্টিত করতে হবে যাতে সকল ব্যক্তির যে কল্যাণ হয়, ভালো হয়, সকলে যাতে ভালো হয়, এরকমভাবে যে বণ্টিত করতে হবে। অ্যান্ড সিতে অর্থনৈতিক ব্যবস্থার কাজকর্ম এমন না হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। যে অর্থনৈতিক ব্যবস্থাটা, যে ব্যবস্থার যে কাজকর্ম রয়েছে, এটা এরকম হতে হবে যাতে কারো ক্ষতি না হয়, যাতে এটা করতে গিয়ে যাতে কারো ক্ষতি হয়, যে সাধারণ মানুষের ক্ষতি হয়, এটা হলে হবে না। এরকমভাবে করতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। ডি সমান কাজের জন্য পুরুষ ও নারী উভয় সমান বেতন। যে সমান কাজ করছে, পুরুষ ও নারী সমানভাবে কাজ করছে, তার মানে সমানভাবে কাজ করছে যেহেতু তাদের সমানভাবে স্যালারিও পেতে হবে, বেতনটা সমানভাবেই পাবে। তো এটা হলো যে রাষ্ট্র নিম্নরূপের কিছু অধিকারগুলি। এটা রয়েছে কি যে 39 নম্বরের মধ্যে রয়েছে, 39 নং যে অংশটা রয়েছে সেটার মধ্যে, যে এতে রয়েছে, এটা বিতে, দেন সি, দেন ডিতে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা কমেন্ট করে দেবে, তোমাদের ডাউটগুলি নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো। ওকে, নেক্সট আরও কিছু রয়েছে। ই নাম্বার, পুরুষ ও নারী শ্রমিকদের স্বাস্থ্য ও শ্রম এবং শিশুদের শৈশবের অপব্যবহার যেন না করা হয় এবং আর্থিক প্রয়োজনে নাগরিকগণ তাদের শ্রমের অনুপমযোগী কোনো কাজ যেন করতে বাধ্য না হন। ওকে, তো পুরুষ ও নারী যে শ্রমিকদের, তাদের স্বাস্থ্য, তাদের শ্রম মানে পরিশ্রম, বা শিশুদের শৈশবে, যে শিশুদের শৈশবে যাতে অপব্যবহার না করা হয়, যে অপব্যবহার যাতে তাদের না করা হয়। ওকে, তো আর্থিক প্রয়োজনে নাগরিকদের শ্রমে যাতে অনুপমযোগী কোনো কাজ যেন করতে না বাধ্য করা হয়, মানে বেসিক্যালি যাদের আর্থিক প্রয়োজন তাদের কাছে টাকা নেই, টাকা পয়সা নেই, তাদেরকে যাতে এরকমভাবে বাধ্য না করা হয় যে তোমাদের এটা করতেই লাগবে, এটা করলেই তোমাদের টাকা দেবো, এটা কোনো তাদেরকে কোনো রিস্ক কাজ দেওয়া হলো, এরকম যাতে না করা হয়। তাদের যাতে তাদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখা হয়, তাদের পরিশ্রমের দিকে লক্ষ্য রাখা হয়, বা শিশুদের যে শৈশবের যে ছোটো বাচ্চাদের, তাদের যাতে শৈশবের অপব্যবহার না করা হয়, সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। এফ নাম্বার, শিশুদের ভালোভাবে এবং স্বাধীনভাবে ও মর্যাদাপূর্ণ পরিবেশে বড় হওয়ার সুবিধা এবং শৈশব অবস্থা ও যুবক অবস্থার শোষণ থেকে মুক্তি দিতে হবে। যে শিশুদের ভালোভাবে ও স্বাধীনভাবে কি তাদের মর্যাদাপূর্ণ পরিবেশে বড় হওয়ার সুবিধা দিতে হবে। শিশুরা যাতে ভালোভাবে, তারা যাতে স্বাধীনভাবে, তাদের যাতে মর্যাদা পায়, সেরকম একটা পরিবেশে তাদেরকে বড় হওয়া তাদের সুবিধা করে দিতে হবে। আর তারা যাতে যখন ছোটো থাকে, শৈশব অবস্থায় থাকে, তখন তাদের শৈশব অবস্থা ও যুবক অবস্থা তাদের শোষণ থেকে তাদের মুক্তি দিতে হবে, তাদের যাতে শোষণ না হয়, শোষণ থেকে তাদের মুক্তি দিতে হবে। ওকে, নেক্সট 39A। ওকে, সো এখন 39A, নাগরিকগণ ন্যায় বিচারের ক্ষেত্রে যাতে সমান সুযোগ পায় তা রাষ্ট্র নিশ্চিত করবে, এবং কোনো নাগরিক আর্থিক অক্ষমতার জন্য যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তার জন্য রাষ্ট্র বিনা খরচে ন্যায় বিচার প্রদান করার ব্যবস্থা করতে হবে। নাগরিকগণ, দেশের নাগরিকগণ যাতে ন্যায় বিচার পায়, ন্যায় বিচারের ক্ষেত্রে যাতে সবাই সমান সুযোগ সুবিধা পায়, যে কেউ এক মানে কেউ একজন দোষ করলো, ফর এক্সাম্পল একটা আইন প্রণয়নের ক্ষেত্রে কেউ একজন ক্রাইম করলো, কেউ ক্রাইম করলো কিন্তু সে বড়লোক বলে তাকে সেটা
বেল দিয়ে দিল বা তাকে তার পানিশমেন্টটা হলো না, তো এরকম যাতে না হয়, সবাই যাতে ন্যায় বিচারের কাছে সবাই যাতে সমান সুযোগ পায়, সবাই যাতে সমান সুযোগ পায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে, সেটা রাষ্ট্র নিশ্চিত করার দায়িত্ব, মানে রাষ্ট্রটা কী করবে, নিশ্চিত করবে, সেটা রাষ্ট্রের দায়িত্ব, তাতে সবাই যাতে ন্যায় বিচারের ক্ষেত্রে সমান সুবিধা পায়, দেশের প্রত্যেকটা নাগরিক। ওকে, আর কোনো নাগরিক যাতে কোনো আর্থিকের দিক থেকে তাদের প্রবলেম রয়েছে, অক্ষমতা রয়েছে, সেই অক্ষমতার জন্য যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, তাদের যাতে রাষ্ট্র এটা দেখবে, তারা যাতে অ্যাটলিস্ট বিনা খরচে, তাদের কাছে টাকা পয়সা না থাকলেও তাদেরকে বিনা খরচে তাদের ন্যায় বিচার প্রদান করা হয়, সেই ব্যবস্থাও করতে লাগবে। তো বেসিক্যালি এটা আমাদের কী বলেছি, দেশের প্রত্যেকটা নাগরিক ন্যায় বিচারের ক্ষেত্রে যাতে সমান সুযোগ পায় সেটা দেখা দায়িত্ব কার, রাষ্ট্র, সেটা রাষ্ট্র নিশ্চিত করবে যাতে সবাই সমান সুযোগ পায় ন্যায় বিচারের ক্ষেত্রে। আর যাদের আর্থিক দিক থেকে অক্ষমতা রয়েছে, আর্থিক দিক থেকে তারা সেই একটা স্বাবলম্বী না, তাদের টাকা পয়সা সেরকম নেই, তাদেরকে যাতে রাষ্ট্র বিনা খরচে তাদের ন্যায় বিচার প্রদান করতে পারে সেই ব্যবস্থাটাও করবে কি, রাষ্ট্র। ওকে, নেক্সট 40। তো 40-তে কী বলা হয়েছে, রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত সমূহ সংগঠন প্রতিষ্ঠা ব্যবস্থা করবে এবং তাদের ক্ষমতা প্রদান করবে যাতে সুষ্ঠুভাবে স্বায়ত্ত শাসন ব্যবস্থা গড়ে তোলা যায়। এটা আমাদের কী বলেছে যে রাষ্ট্র কী করবে, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করবে, এই সংগঠনগুলির মধ্যে যে কিছু মানুষ থাকবে সংগঠনগুলির মধ্যে, সেগুলির মধ্যে যার যার পোস্ট, যাদের মানে কী করতে পদ প্রদান করতে হবে, ক্ষমতা দিতে হবে, যাতে তারা ভালোভাবে তাদের ওই জায়গাটা, যার আন্ডারে যে জায়গাটা রয়েছে সেটা ভালোভাবে মানে ভালোভাবে কী করতে পারে, ওই জায়গাটা ভালো যাতে কোনো একটা ডিসিশন নিতে পারে, কোনো একটা ভালো কাজ করতে পারে ওইটার জন্য, তো সেটাও দেখার দায়িত্ব রাষ্ট্রের। ওকে, সেটা রাষ্ট্রের যে গ্রাম পঞ্চায়েতকে যে ইমপ্লিমেন্ট করে দেবে, গ্রাম পঞ্চায়েতে একটা সংগঠন প্রতিষ্ঠা করবে, সংগঠন থেকে কিছু মানুষ তাদের পোস্ট দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, তারপর তারা কী করবে, সুষ্ঠুভাবে ভালোভাবে যে ব্যবস্থাটা গড়ে তুলবে, তাদের ডিসিশন নেবে বা যা কাজকর্ম আছে সেগুলি তারা করবে। এটা রয়েছে 40 নম্বর অংশতে। ওকে, নেক্সট 41। বেকার অবস্থায় বার্ধক্যের অসুস্থতা সরকারি সাহায্যে প্রাপ্তির অধিকার যাতে সুনিশ্চিত হয় তার জন্য রাষ্ট্র সঠিক আইন প্রণয়ন করবে। যে বেকার অবস্থায় বা বার্ধক্যের অসুস্থতা সরকারি সাহায্যে যাতে প্রাপ্তি অধিকার যারা রয়েছে, যারা তাদেরকে সুনিশ্চিত করতে হবে রাষ্ট্র যাতে সঠিকভাবে আইন প্রণয়ন করতে পারে, তাদের জন্য যাতে রাষ্ট্র যাতে সঠিকভাবে আইন প্রণয়ন করতে পারে। 42। কাজের শর্তাবলী যাতে ন্যায়সঙ্গত হয় রাষ্ট্র তা সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করবে। যে কাজের শর্তাবলী, যে কাজ করা গেলে যে কিছু কন্ডিশন থাকে, কিছু শর্ত থাকে, সেগুলি যাতে ন্যায়সঙ্গত হয় সেটাও দেখা দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র সেটা সুনিশ্চিত করবে যাতে কাজের শর্তাবলীগুলি ন্যায়সঙ্গত হয়। ওকে, সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করবে, সেটা কার দায়িত্ব, রাষ্ট্রের। ওকে, এটা রয়েছে 42 নম্বর অংশতে। নেক্সট রয়েছে 43। 43। কৃষি, শিল্প বা অন্যান্য কাজে নিযুক্ত সকল শ্রমিকদের জন্য কাজ, উপযুক্ত মজুরি এবং যে শর্তাবলী অধীনে কাজ করলে ভদ্রভাবে জীবনযাত্রার মান এবং সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ সুবিধার অব্যাহত থাকে রাষ্ট্র তা সুনিশ্চিত করবে এবং রাষ্ট্র বিশেষত গ্রামাঞ্চলে কুঠির শিল্পের উন্নতি সাধন করবে। যে কৃষি, শিল্প বা অন্যান্য কাজে যাতে সকল শ্রমিকদের জন্য কী কাজ থাকে, তাদের যাতে তারা যেই কাজ করছে সকলের জন্য কী, সকল কৃষিদের জন্য, শিল্প বা অন্যান্য কাজের মধ্যে কী, যাতে শ্রমিকদের যাতে তাদের নিযুক্ত করা যায়, শ্রমিকদের দিয়ে যাতে কাজ করানো যায়, তাদের সেই কাজ দিতে হবে, তারা কাজ করলে তো টাকা পাবে, আর তারা যে কাজ করবে তাদের উপযুক্ত মজুরি দিতে হবে, আর তাদের যাতে যে শর্তাবলী অধীনে কাজ করলে ভদ্রভাবে জীবনযাত্রার মান এবং সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ সুবিধা অব্যাহত থাকে রাষ্ট্র তা সুনিশ্চিত করবে। ওকে, বিশেষত, বিশেষ করে রাষ্ট্র কী করবে, যে গ্রামাঞ্চলে যে কুঠির শিল্পে উন্নতি সাধন করবে সেটাও রাষ্ট্র বিশেষভাবে দেখবে। তো এটা ছিল 43 নম্বরে। ওকে, নেক্সট 43A। এখন 43A-তে কী বলেছে, রাষ্ট্র আইন প্রণয়নের দ্বারা বা অন্য কোনো উপায়ে কোনো শিল্প সংস্থা বা অন্যান্য সংগঠনের পরিচালন ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করার ব্যবস্থা করবে। যে রাষ্ট্র আইন প্রণয়নের দ্বারা কী করবে, কোনো অন্য কোনো উপায়ে কোনো শিল্প দেন সংস্থা বা অন্যান্য সংগঠন রয়েছে সেগুলি পরিচালনার জন্য
পরিচালনা যে ব্যবস্থা করার জন্য কী করবে, শ্রমিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। যে বিভিন্ন শিল্প রয়েছে, সংস্থা রয়েছে বা অন্যান্য কোনো সংগঠন থাকলে কী করতে হবে, যে শ্রমিকরা যাতে অংশগ্রহণ করে সেটা সুনিশ্চিত করতে হবে, সেটা সুনিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। এটা হলো যে 43A-তে রয়েছে। এখন 43A কী, বি কী সেটা তোমরা দেখতে পাবে, যদি প্রিভিয়াস ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কেন এ বি কেন, সেটা প্রিভিয়াস ক্লাসটা দেখে না তাহলে তোমরা এটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, নেক্সট 43B, রাষ্ট্র সমবায় সমিতি গঠন ও তার কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার ব্যবস্থা করতে হবে। যে রাষ্ট্র বা সমবায় সমিতি গঠন বা তার যে কাজকর্ম রয়েছে, সেগুলি যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেটার ব্যবস্থা করতে হবে। সেটার ব্যবস্থা কে করবে? রাষ্ট্র। তো এটা রয়েছে 43B-তে। 44, ভারতের রাজ্য ক্ষেত্রে সর্বত্র নাগরিকগণের জন্য একত্র প্রকারের দেওয়ানি আইন ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তন করবে রাষ্ট্র। তো রাষ্ট্র কী করবেন, ভারতের রাজ্য ক্ষেত্রে সর্বত্র নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের জন্য, সব নাগরিকদের জন্য কী করবে, যাতে একই প্রকারের দেওয়ানি আইন থাকে, সবার জন্য যাতে সেম প্রকারের দেওয়ানি আইন থাকে, সেটা কী করবে, সেটা প্রবর্তন করবে কে করবেন? রাষ্ট্র। ইউনিফর্ম সিভিল কোড, এটা যাতে সবার জন্য যাতে সেম থাকে, ইউনিফর্ম সিভিল কোড, সিভিল কোডটা যাতে সবার জন্য সেম থাকে, ইউনিফর্ম থাকে, সেম থাকে। ওকে, 45, রাষ্ট্র সকল শিশুর জন্য প্রাক শৈশব ব্যবস্থা পরিচর্যার এবং 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশুর শিক্ষা ব্যবস্থা করবে। যে রাষ্ট্র কী করবে, প্রত্যেকটা শিশুর জন্য যাতে প্রাক শৈশব ব্যবস্থা ছেড়ে যাতে থাকে, বেসিক্যালি ওই যেটাকে বালুয়ারি বলা হয় যে বা নার্সারি যে স্টেজটা, এটা যাতে সব শিশুরাই যাতে সেটা মধ্যে পড়াশোনা করতে পারে, পরিচর্যা করতে পারে, সেটা দেখতে হবে, সেটা ব্যবস্থা করতে হবে। আর এবং 6 থেকে 14 বছর পর্যন্ত যাতে অ্যাটলিস্ট শিশুরা যাতে 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশু যাতে শিক্ষা নিতে পারে, শিক্ষা নিতে পারে, তাদেরকে শিক্ষা দিতে পারে রাষ্ট্র, সেটা ব্যবস্থা করবে কি? রাষ্ট্র করবে। ওকে, তারপর রয়েছে 46, রাষ্ট্র তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শিক্ষা বিষয়ক ও আর্থনৈতিক স্বাস্থ্য রক্ষা করবে এবং তাদেরকে সামাজিক অবিচার ও সকল রকমের শোষণ থেকে রক্ষা করবে। রাষ্ট্র কী করবে, যে রাষ্ট্র তফসিল জাতি, তফসিল উপজাতি বা শিক্ষা বিষয়ক আর্থনৈতিক স্বাস্থ্য রক্ষা করবে এবং তাদের কী করবে, সামাজিক অবিচার বা সকল রকমের শোষণ থেকে তাদেরকে রক্ষা করবে। যে তফসিল জাতি, তফসিল উপজাতির যে রয়েছে তাদের যাতে আর্থনৈতিক দিক থেকে তাদের যাতে হেল্প পায় বা শিক্ষা বিষয়ক ব্যাপারে বা অন্যান্য যে সামাজিক অবিচার বা সকল রকম যত শোষণ রয়েছে সেগুলি থেকে যাতে রক্ষা করে, সেটা দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের। তারপর 47, রাষ্ট্র খাদ্য পুষ্টি স্তরের ও জনগণের জীবন ধারণের মানের উন্নতি সাধন এবং জনস্বাস্থ্যের উন্নতিকরণকে প্রধান কর্তব্যসমূহের অন্যতম মনে করবে এবং ওষুধের প্রয়োজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য মদ বা মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করবে। যে রাষ্ট্র কী করবে, যে খাদ্য পুষ্টি স্তরের জন্য, জনগণের জীবন ধারণের মানে উন্নতি সাধনের জন্য কী করবেন, যে তাদের কর্তব্য, জনসাধারণ উন্নতি করা হলো রাষ্ট্রের কর্তব্য, সেই কর্তব্যগুলি কী অন্যতম মনে করবেন। আর যাতে ওষুধ ছাড়া, এই যে ওষুধগুলি রয়েছে এগুলি ছাড়া যাতে অন্যান্য কোনো যে মদ বা মাদকদ্রব্যের যে জিনিসগুলি রয়েছে সেগুলি ব্যবহার করা নিষিদ্ধ করবেন। ওষুধের মধ্যে যেহেতু আমরা জানি অ্যালকোহল রয়েছে, কিছু ড্রাগ রয়েছে, ওকে, তো এই যে ওষুধটা ছাড়া বাকি যত ধরনের মাদকদ্রব্যের ব্যবহার রয়েছে সেটা যাতে নিষিদ্ধ করবে, সেটা এই 47 নম্বরে রয়েছে। ওকে, নেক্সট 48, রাষ্ট্র আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালনের ব্যবস্থা করবে এবং বিশেষত গরু ও অন্যান্য দুগ্ধবতী বা ভারবাড়ি গবাদি পশু রক্ষণাবেক্ষণ ও উন্নতি করবে এবং এই ধরনের পশুদের হত্যা নিষিদ্ধ করতে ব্যবস্থা অবলম্বন করবে। যে রাষ্ট্র কী করবেন, যে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কৃষি ও পশুপালনের ব্যবস্থাটা করবেন, যাতে মডার্ন ওয়েতে, মডার্ন টেকনোলজি ইউজ করে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ইউজ করে সেটা কৃষি ও পশুপালনের ব্যবস্থাটা করবেন, কে করবেন? রাষ্ট্র। আর বিশেষভাবে স্পেশালি করবেন গরু বা অন্যান্য যেগুলি থেকে বেসিক্যালি আমরা দুধ পেয়ে থাকি, এগুলি কী করবেন, বা যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ করে তাদের যাতে প্রোটেক্ট করা যায় উন্নতি করবে সেই দিক দিয়ে দেখতে হবে। আর এই ধরনের পশুদের যাতে হত্যা না করা হয় সেই দিক দিয়ে নিষিদ্ধ করতে হবে, হত্যাটা নিষিদ্ধ করতে হবে, সেটা ব্যবস্থাটা করতে হবে, সেটা ব্যবস্থা করার দায়িত্বটা কার? রাষ্ট্রের। সেটা রাষ্ট্রের ব্যবস্থাটা করবে। এটা রয়েছে 48 নম্বরে। নেক্সট রয়েছে 48A,
রাষ্ট্র দেশের পরিবেশের রক্ষণ ও উন্নতি সাধন এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করবে। রাষ্ট্র কি করবেন? দেশের যে পরিবেশের যে সেটা রক্ষণ করবেন, রক্ষণ উন্নতি সাধন করবেন, প্রোটেক্ট করবেন এবং সেটা যাতে ডেভেলপ হয় সেই দিকটায় দেখবেন, উন্নতি হয় সেটা দেখবেন। এবং বন ও বন্যপ্রাণী কি করবেন? সেটা সংরক্ষণ করবেন, প্রোটেক্ট করবেন। ওকে, 49, সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা ঘোষিত ঐতিহাসিক কারণে আকর্ষণীয় প্রত্যেক স্মারক বা স্থান বা বস্তু লুণ্ঠন, বিকৃত, ধ্বংস, অপসারণ, হস্তান্তর বা রপ্তানি থেকে রক্ষা করবার দায়িত্ব রাষ্ট্রের থাকবে। তো রাষ্ট্রের একটা দায়িত্ব কি থাকবে, যে সংসদের সাথে যে প্রণীত আইনগুলি রয়েছে এইগুলির মধ্যে ঘোষিত রয়েছে যে যে ঐতিহাসিক কারণে যে আকর্ষণীয় কিছু জিনিস রয়েছে, কিছু ঐতিহাসিক আকর্ষণীয় জিনিস রয়েছে বা কিছু ধ্বংস করে যে বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে দেশের মধ্যে, ওইগুলিকে কি যে রপ্তানি করা, প্রোটেক্ট করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় ইম্পোর্ট করা, এগুলিকে কি করতে হবে, রক্ষা করতে হবে, যাতে ধ্বংস না হয়, বিকৃত না হয়, লুণ্ঠন না হয়, সেই দিক থেকে রক্ষা করতে হবে, তাদের প্রোটেক্ট করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে যায় সেটা রক্ষা করতে হবে, বেসিক্যালি এটা প্রোটেক্ট করতে হবে। ওকে, তো এটা রয়েছে 49 নম্বর। নেক্সট 50, রাষ্ট্র বিচার ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থাকে আলাদা করবে। রাষ্ট্র কি করবে? বিচার ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থাটাকে আলাদা করবে। 51, রাষ্ট্র চেষ্টা করবে। রাষ্ট্র কি করবে? চেষ্টা করবে কি, এই যে এতে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা স্থাপন করতে। রাষ্ট্র কি চেষ্টা করবে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে বজায় থাকে সেটা, মানে সেটা কি করবে, সেটা চেষ্টা করবে, যাতে নিরাপত্তা থাকে, শান্তি ও নিরাপত্তা স্থাপন করতে পারে সেটা চেষ্টা করবে। 2, বিভিন্ন দেশের সঙ্গে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রাখতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে যে ন্যায়সঙ্গত বা সম্মানজনক সম্পর্ক রাখতে হবে। ওকে, 3 রয়েছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের সাথে স্বাক্ষরিত সন্ধি ও চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদান করতে হবে। কি করবে? যে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের সাথে যাতে স্বাক্ষরিত সন্ধি ও চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদান করে সেটা চেষ্টা করবে। এবং 4 রয়েছে, সমঝোতার দ্বারা আন্তর্জাতিক বিবাদসমূহের মীমাংসা করতে হবে। যে সমঝোতার দ্বারা আন্তর্জাতিক কি বিবাদসমূহের মীমাংসা করতে হবে। এখন আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। এতক্ষণ আমরা কনসেপ্ট দেখেছি, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর এখন আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। ওকে, তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতি রয়েছে। যে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতি রয়েছে, যে এতগুলি নির্দেশমূলক নীতি নিয়ে আমরা আলোচনা করেছি, তো কয়টা রয়েছে বর্তমানে, কয়টা রয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, 19, অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 2, ভারতীয় সংবিধানে 29(ক)(ণ) ধারায় কী বলা হয়েছে, যে 29(ণ) ধারায় কী বলা হয়েছে, যে কী হবে এখানে আনসার, এটা হলো বিনা খরচে আইনি সহায়তা, বিনা খরচে আইনি সহায়তা। তো আমি আর সবগুলি অপশান পড়ছি না, ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে আর ভিডিওটাও এত লেন্দি হবে না। তো ভারতীয় সংবিধানে 39(ক)(ণ) ধারায় বলা হয়েছে বিনা খরচে আইনি সহায়তা। ওকে, বিনা খরচে আইনি সহায়তা। তো যাদের যে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা রয়েছে, প্রবলেম রয়েছে, তাদের কী হবে, তাদের যাতে ন্যায় বিচার পায় সেই দিক দিয়ে দেখতে লাগবে, তাদের বিনা খরচে যাতে আইনের তরফ থেকে হেল্প পায়, সহায়তা পায় সেটা দেখতে হবে, সেটাই বলা হয়েছে 39(ণ), এই যে 39(ক)(ণ) ধারায়। ওকে, সো অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 1976 খ্রিস্টাব্দে 42 সংবিধান সংশোধনের মাধ্যমে কয়টি নির্দেশমূলক নীতি সংবিধান যুক্ত হয়। যে 1976 খ্রিস্টাব্দে কী হয়েছে, 42 সংশোধনের সংবিধান সংশোধনের মাধ্যমে কিছু নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে, সেখানে কয়টা যুক্ত করা হয়েছে, ওকে, মাধ্যমে কয়টি নির্দেশমূলক নীতি সংবিধানে যুক্ত করা হয়েছে, তো কয়টি যুক্ত করা হয়েছে, এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 4, অপশান নাম্বার এ 4, কয়টি যুক্ত করা হয়েছে, অপশান নাম্বার এ 4। 4, জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ বর্ণিত হয়েছে। জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ বর্ণিত হয়েছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে, অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। 5, ভারতীয় সংবিধানে কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভারতীয় সংবিধানে কোন অংশে করা হয়েছে, তো আমরা প্রথমেই পড়েছিলাম অপশান নাম্বার বি, 4th অংশে, 4 অংশে, তো অপশান নাম্বার বি হবে এইটা কারেক্ট আনসার। 6,
কে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে অভিনব বৈশিষ্ট্য করেছেন? যে কে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে অভিনব বৈশিষ্ট্য বলেছেন, কে বলেছেন? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার সি, ডক্টর বি আর আম্বেদকর বলেছেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে অভিনব বৈশিষ্ট্য। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। 7 নম্বর, ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে? যে ভারতীয় সংবিধানে কোন ধারা আমাদের গ্রাম পঞ্চায়েতের গঠন করার কথা বলা হয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে 40 নং ধারায়, অপশান নম্বর এ। 40 নং ধারায়, অপশান নম্বর এ হবে এটা কারেক্ট অ্যান্সার। 40 নং ধারাতেই বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে। 8 নম্বর, ভারতীয় সংবিধানে কোথায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে? যে ভারতীয় সংবিধানে কোথায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে, অপশান নাম্বার সি, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। 9 নম্বর, ভারতীয় সংবিধানে কোন ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে? যে কোন ধারায় বলা হয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 51 নং ধারায়। অপশান নাম্বার সি, 51 নং ধারায়। 51 নং ধারাতেই বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। ওকে, অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট অ্যান্সার। তো এই ছিল কিছু এমসিকিউ। তো আজকে আমরা কী কী আলোচনা করলাম? কনসেপ্ট প্লাস এমসিকিউ। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দিও, তোমাদের ডাউটগুলি নেক্সট ক্লাসে অবশ্যই ক্লিয়ার করে দেবো। ওকে, আর তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল আছে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। আর নোটের প্রাইসটা হলো, ট্যাট ওয়ান নোটের প্রাইসটা হলো 3000 টাকা। ট্যাট ওয়ান নোটের প্রাইস হলো 3000 টাকা, আর ট্যাট টু নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা। তোমরা যদি ট্যাট ওয়ান নিতে চাও তাহলে 3000 দিয়ে নিতে পারো, ট্যাট টু নিতে চাইলে 3000 দিয়ে নিতে পারো। আর তোমরা যদি চাও ট্যাট ওয়ান প্লাস টু দুটো একসাথে নেবে কম্বাইন নোটস, তাহলে হবে এটা 5000 টাকা। ওকে, ইন্ডিভিজুয়াল নোটস হলে 3000 টাকা, আর কম্বাইন নোটস হলে 5000 টাকা। আর আমাদের কাছে সায়েন্সের, আর্টসের, বেঙ্গলি, ককব্রক সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমরা যেটা তোমাদের দরকার তোমরা নিতে পারো, আর তোমরা প্রয়োজনে আমাদের কোচিং সেন্টারে আসতে পারো, নোটসটা দেখতে পারো, যাচাই করতে পারো, দেখে যদি ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, আর তাছাড়া তোমরা যদি অফলাইন কোচিং নিতে চাও সেটাও তোমরা নিতে পারো। অফলাইন আমাদের কোচিং সেন্টারের মধ্যে অফলাইন কোচিংয়ের সুবিধা রয়েছে টেটের জন্য, আর সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন ফিস হলো 5000 টাকা। ওকে, মান্থলি ফিস হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইন এবং অফলাইন ওয়েমাশিট বেসড মক টেস্ট, এবং পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটসটা, সবটা এটার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। শনি রবিবারে একটা ব্যাচ আছে, নিউ একটা ব্যাচ, তোমরা যদি ওই ব্যাচে এডমিশন নিতে চাও তো তোমরা নিতে পারো। আর এডমিশন নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা প্রয়োজনে একদিন এসে ক্লাস করো, ক্লাস করে দেখো ভালো লাগে কি না, তোমরা ক্লাস করো, নোটসটা দেখো, ক্লাস করে যদি ভালো লাগে, নোটস দেখে যদি ভালো লাগে, তবেই তোমরা এডমিশন নাও, বা তবেই তোমরা যাচাই করে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারো। ওকে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লেগেছে কি না, এবং কোনো সাজেশান থাকলে সেটাও দিতে পারো, এবং চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।